আমরা এই জিন পাহাড়ের থেকে আমরা আস্তে ধীরে ধীরে চলে যাব। আমরা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা দিকে, এবং যেতে যেতে আপনাদেরকে সেই মুজিজাটি আমরা দেখানোর চেষ্টা করব, এবং দেখলেই আপনারা বুঝতে পারবেন মুজিজাটুকু কিরকম। মুজিজা বলতে আমি এখানকার যে কেরামতিটুকু সেটা আপনাদেরকে দেখাবো। জিন পাহাড় কেন নাম করা হয়েছে এবং এই এলাকাটি কেন নাম করা হয়েছে, ঠিক আছে বন্ধুরা, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আপনারা। এই যে আমাদের দেখুন, এই গাড়িটি নিউট্রালে আছে, নিউট্রালে আছে। এটি এখন এখানকার যে কেরামতি বা মুজিজা যেটাকে বলা হয় সেটা আপনারা দেখুন। এই দেখেন নিউট্রাল অবস্থায় গাড়ি সামনের দিকে এগোচ্ছে, আবার দেখুন এখানে কিন্তু ড্রাইভার সাহেব কোনো কিছু করছেন না, এটা নিউট্রাল। কিন্তু আমি বারবার বলছি এই গাড়িটা নিউট্রাল অবস্থা, কিন্তু অটোমেটিক সামনের দিকে এগোচ্ছে, অটোমেটিক সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে, কিন্তু গাড়িটা নিউট্রাল অবস্থা। দেখুন এই দেখুন সামনের গাড়িটিও ঠিক তদ্রুপ, সামনের গাড়িটিও ঠিক তদ্রুপ ভাবে একইভাবে এগিয়ে চলছে, বাট এখন গাড়িটি ফুললি নিউট্রাল। দেখুন বারবার, এই হচ্ছে এইখানকার এই জিন পাহাড়ের মুজিজা, যেটা আপনাদেরকে এতক্ষণ যাবৎ আমি বলে আসছি। দেখুন অটোমেটিক চলছে গাড়ি, গাড়ি অটোমেটিক চলছে গো। গাড়ি কিন্তু এখনো নিউট্রাল অবস্থা, আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি গাড়ি কিন্তু নিউট্রাল অবস্থায়। দেখুন কত দ্রুত গাড়ি চলে যাচ্ছে, মনে হচ্ছে গাড়িতে আমরা এক্সেলেটর মানে গতি বৃদ্ধি করেছি, আসলে কোনো কিছুই না, ড্রাইভার সাহেব কোনো কিছুই করেননি। দেখুন একদম নিউট্রাল অবস্থায় আছে কিন্তু গাড়ি অটোমেটিক চলে যাচ্ছে। আবার দেখুন আমরা গাড়িতে বসে আছি, সাইটের উপর স্পিড গতিতে চলছে। দেখুন এই 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 মুজিজাটুকু শুধু এই জিন পাহাড়ের এই রাস্তা, ঠিক আছে, আপনাদেরকে দেখালাম আমাদের যতটুকু সম্ভব হয়েছে যতটুকু দেখিয়েছি। এখনো পর্যন্ত গাড়ি আসেনি, গাড়ি নিউট্রাল আছে মানে গাড়ি বন্ধ অবস্থায় আছে, অথচ গাড়ি অটোমেটিক চলে যাচ্ছে। শব্দ এবং গাড়ি 100 উপরে যাচ্ছে, 100 উপরে গতিসীমা, 100 উপরে।